আজকে আমরা এই রাসায়নিক বন্ধনেরই আরো কিছু উদাহরণ আলোচনা করব। যেমন দেখো, আমরা প্রথম উদাহরণ হিসেবে নিচ্ছি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, তার নামটা শুনে আমরা বুঝতে পারছি ম্যাগনেসিয়াম আছে আর অক্সিজেন আছে। তাহলে ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, দেখো ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষ হতে দুটো, পরের কক্ষ হতে আটটা, আর তারপর কক্ষ হতে দুটো ইলেকট্রন আছে। অন্যদিকে অক্সিজেন অক্সাইড অক্সিজেন থেকে আসছে, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 6, অর্থাৎ প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 6টা। তাহলে এবার লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন উভয়ের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। তাহলে এখন ম্যাগনেসিয়াম সেও চাইবে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে, এবং অক্সিজেন সেও চাইবে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে। তাহলে এখানে কি হবে সম্ভব? খুবই সহজ, যদি আমরা ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন একে দিয়ে দিই এবং দ্বিতীয় ইলেকট্রনটাও এখানে স্থানান্তরিত করে দিই, তাহলে প্রথম ইলেকট্রনটাও স্থানান্তর করলাম, দ্বিতীয় ইলেকট্রনটাও স্থানান্তর করলাম, তাহলে দেখো এই কক্ষপথে কোনো ইলেকট্রন থাকলো না। তাহলে এই কক্ষপথে যদি কোনো ইলেকট্রন না থাকে, তাহলে বহিস্তম কক্ষপথ ভেতরের কক্ষপথটা হয়ে গেল, যেখানে আগে থেকেই 8টা ইলেকট্রন অবস্থান করছে, আর এইখানে দুখানা নতুন ইলেকট্রন এসে স্থানান্তরিত হল। তাহলে এখানে বহিস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ম্যাগনেসিয়াম দুখানা ইলেকট্রন বর্জন করলো শেষ কক্ষপথ থেকে, এবং অক্সিজেন দুখানা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে উভয়ই অষ্টক পূর্তি লাভ করল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ম্যাগনেসিয়াম যেহেতু দুখানা ইলেকট্রন বর্জন করছে, তাহলে আমরা লিখব Mg2+, আর অক্সিজেন দুখানা ইলেকট্রন গ্রহণ করছে, তাই লিখবো O2-। তাহলে Mg হয়ে গেল Mg2+, আর অক্সিজেন হয়ে গেল O2-। তাহলে এখন Mg2+ আর O2- উভয়ই একটা করে আয়ন আছে, একটা Mg2+ আয়ন আছে, একটা O2- আয়ন আছে। এবার এই দুটো আয়ন পরস্পর জুড়ে গিয়ে তৈরি করে দিচ্ছে MgO। আগেও ক্লাসে বলেছি যে ক্যাটায়নটা সবসময় আমরা লিখবো আগে আর অ্যানায়নটা লিখবো পরে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই Mg2+ আর O2- এই দুটো আয়নের মধ্যে একটা তীব্র তড়িৎআকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, দিয়ে দুটো আয়ন পরস্পরের দ্বারা যুক্ত হয়ে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি MgO এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত। তাহলে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও একটা আয়নীয় যৌগ, অর্থাৎ এর মধ্যে যে জাতীয় বন্ধন কাজ করছে সেটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন, আর এই যৌগটাকে বলবো আয়নীয় যৌগ। পরবর্তী দেখো,
আমরা আরেকটা উদাহরণে আসছি, ক্যালসিয়াম অক্সাইড। তার নাম শুনে বুঝতে পারছো দুখানা মৌল আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে ক্যালসিয়াম চিহ্ন হচ্ছে সিএ, পরমাণু ক্রমাঙ্ক 20, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8 2। অক্সিজেন 8 2 6। তাহলে ক্যালসিয়াম যেহেতু 20, ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে দুটো আছে আর অক্সিজেন শেষ কক্ষপথে আছে 6টা। তাহলে আগের উদাহরণের মতনই ভাবো যে ক্যালসিয়াম যদি দুখানা ইলেকট্রন ছেড়ে দেয়, এই ইলেকট্রন দুটো যদি বেরিয়ে যায়, তাহলে শেষতম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 8। আর এখান থেকে দুটো ইলেকট্রন যদি এখানে এসে যুক্ত হয়ে যায়, তাহলে এরও শেষতম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8। তাহলে আমরা কিভাবে করেছিলাম আগেরটা নতুন আর একবার লক্ষ্য করো, ক্যালসিয়াম প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে আবার 8টা, আর শেষতম কক্ষপথে দুখানা ইলেকট্রন অবস্থান করছে। অন্যদিকে অক্সিজেন পরমাণুর প্রথম কক্ষপথে দুটো আর বাইরের কক্ষপথে 6টা। তাহলে দেখো, এর যদি দুখানা ইলেকট্রন বর্জন করে, তাহলে এই ভেতরের কক্ষপথটা হয়ে যাচ্ছে বহিস্তম কক্ষপথ, বহিস্থ কক্ষপথ। তাহলে এই দুখানা ইলেকট্রন এখানে স্থানান্তরিত হয়ে গেল। তাহলে দুখানা ইলেকট্রন যদি এখানে স্থানান্তরিত হয়, তাহলে এখান থেকে দুখানা ইলেকট্রন বাদ চলে গেল, তাহলে এই কক্ষপথে কোনো ইলেকট্রনই থাকলো না। তাহলে কক্ষপথে কোনো ইলেকট্রন না থাকলে এর বহিস্তম কক্ষপথে অষ্টক পূর্তি, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নতুন ইলেকট্রন বিন্যাস লাভ করছে। আর এখানে দুটো ইলেকট্রন যুক্ত হলো, তাহলে 6 আর 2 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 8টা ইলেকট্রন হওয়ার অর্থ এটাও একটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নতুন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সিএ দুটো ইলেকট্রন বর্জন করলো, তাহলে হলো Ca2+, আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে হয়ে গেল O2-। এবার এই Ca2+ এবং O2- এই আয়ন দুটো পরস্পর যুক্ত হচ্ছে। এখানে দেখো ক্যালসিয়াম 2+ আয়নের সংখ্যা এখানে কত আছে, একটি আছে, আর অক্সাইড O2- এই আয়নের সংখ্যাও একটি আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি Ca নিচে 1, ও এর নিচেও 1। 1 থাকলে আমাদের আর 1 লেখার প্রয়োজন পড়ে না, তার জন্য আমরা লিখে দিলাম ফর্মুলা হচ্ছে CaO। তাহলে CaO এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর এটাকে আমরা বলবো একটা আয়নীয় যৌগ, আর এখানে যে বন্ধন কাজ করছে সেটাকে বলছি আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎজ্বোজী বন্ধন। বোঝা গেল? নেক্সট দেখো, আমরা আরেকটা উদাহরণে আসি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে নাম শুনে আমরা বুঝতে পারছি এখানে দুটো মৌল আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12
2, 8, 2 আর ক্লোরিন অ্যাটমিক নাম্বার 17 2, 8, 7 তাহলে ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথে দুটো তারপরে কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে দুখানা ইলেকট্রন আছে ক্লোরিন প্রথম কক্ষপথে দুটো পরের কক্ষপথে 8টা শেষতম কক্ষপথে 7টা এবার লক্ষ্য করো এর অষ্টকপূর্তি ঘটানোর জন্য দুটি ইলেকট্রন বর্জন করতে হবে আর এর অষ্টকপূর্তি ঘটানোর জন্য বহিঃস্থ কক্ষপথে একটি ইলেকট্রনই কেবলমাত্র গ্রহণ করতে হবে তাহলে এখন একটা ইলেকট্রন একে দান করে দেওয়া হবে একটা ইলেকট্রন এখান থেকে চলে গেল তাহলে এর কিন্তু অষ্টকপূর্তি হলো না তার কারণ এর এখনো বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থেকে গেছে এর অষ্টকপূর্তি হয়ে গিয়েছে কারণ এখানে বাইরের কক্ষে 8 ইলেকট্রন লাভ হয়েছে তাহলে এখন কি করব তাহলে এই ইলেকট্রনটা আমাকে দেওয়ার জন্য আবার একটা ক্লোরিন পরমাণুর প্রয়োজন হচ্ছে তাহলে দেখো এর বহিঃস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে তাহলে এখান থেকে কানেক্ট ইলেকট্রন এখানে স্থানান্তরিত হলো তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এই কক্ষপথে স্থাপিত হলো তাহলে এই কক্ষপথে 8টা হলো একই রকম ভাবে এখানেও বহিঃস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন লাভ হলো তাহলে এবার দেখো আমরা কিভাবে ফর্মুলায় আসি Mg দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে হলো Mg2+ অন্যদিকে এই সিএল অ্যাটমটা একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সিএল মাইনাস এই ক্লোরিনটাও একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এটাও হলো সিএল মাইনাস তাহলে মোটের উপরে যদি যোগ করি সিএল সিএল 2 সিএল একটা ইলেকট্রন মোট দুটো ইলেকট্রন তৈরি হলো একটা সিএল মাইনাস দুটো সিএল মাইনাস মাথায় রাখবে এই আয়নীয় যৌগ গঠনের সময় মোট পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা সব সময় সমান থাকে অর্থাৎ এখানে যেরকম দুটো ইলেকট্রন বর্জন করেছে এখানে দেখো মোটের উপরে দুটো ইলেকট্রন গৃহীত হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি কি Mg2+ আর দুটো সিএল মাইনাস তাহলে Mg2+ এখানে একটি আছে কিন্তু সিএল মাইনাস এখানে দুটি আছে তাহলে আমরা লিখব Mg1 না লিখলেও চলে সিএল এটা যেহেতু দুটো আছে তার জন্য নিচে আমরা 2 কথাটা বসে দিলাম সংখ্যা তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ফর্মুলা আমরা নির্ণয় করে ফেললাম MgCl2 তাহলে এটাও একটা আয়নীয় যৌগ